মিরকাদিমে গ্যাস লিকেজ থেকে হয়েছে বিস্ফোরণ। মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় মেয়রের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লিকেজ থেকেই হয়েছে বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এর আগে মঙ্গলবার 6 এপ্রিল রাত 9টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ বিস্ফোরণ ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকেই ঘরে গ্যাস ছড়িয়েছে ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছিল। সে সময় মেয়র স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিল। এ ব্যাপারে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম জানান, রাতেই বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নবনির্বাচিত মেয়র আব্দুস সালামের বাসায় যে কোনো কারণে গ্যাস লিকেজ থাকায় পুরো বাসায় গ্যাস চেম্বর হয় এবং স্পার্কের ফলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে পুলিশ সুপার আব্দুল মোমেন PPM বলেন, গত রাতে মিরকাদিমে মেয়রের বাসায় যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আমাদের প্রাথমিকভাবে ধারণা হচ্ছে যে সেখানে গ্যাসের চুলার থেকে গ্যাস লিকেজ হয়ে হয়তো সেখানে গ্যাসের মাত্রাটা বেশি হয়ে গেছিলো, তার পরবর্তীতে কোনো স্পার্কিংয়ের কারণে এই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। আপাতত অন্য কিছু মনে হয়নি। আমাদের এখানে বোম্ব ডিসপোজাল ইউনিট সহ বিভিন্ন টেকনিক্যাল টিম, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের কর্তৃপক্ষ সবাই এখানে ভিজিট করেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে এটা জাস্ট নেহায়েত একটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। মানে শান্ত আছে, যারা আহত আছেন তারা আপনার হসপিটালে ভর্তি আছেন, মেয়র মহোদয়ের স্ত্রী একটু বেশি ইনজুরড আছেন। বলেছিলাম যে এখানে আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট তারা ভিজিট করে গিয়েছেন, সিআইডি ক্রাইম সিন ভিজিট করেছেন, ফায়ার সার্ভিস ভিজিট করেছেন, তিতাসের কর্তৃপক্ষ ভিজিট করেছে, আমরা নিজেরাও ভিজিট করেছি। সেখানে প্রথম কথা হয়েছে যে বোম্ব ডিসপোজালের কোনো স্প্লিন্টার বা এই ধরনের কোনো আলামত আমরা ঘটনাস্থলে পাইনি, এবং যারা বিশেষজ্ঞ যারা পরীক্ষা করে গিয়েছেন তারাও আমাদেরকে নিশ্চিত করেছেন এখানে ওই ধরনের কোনো আলামত পাওয়া যায়। নিউজ ১ বাংলা টিভি, মুন্সিগঞ্জ।